হ্যালো বন্ধুরা, আমি সুশান্ত সাহা, কিশালয় একাডেমির সায়েন্সের টিচার। তো আপনারা প্রতিনিয়ত আমার এই অঙ্কের বিষয়ে সাপোর্টে অনেকগুলো ভিডিও আপনারা পাবেন। তো আমি মেইনলি মাধ্যমিক আমার প্রধান টার্গেট। তো মাধ্যমিকের কিছু ফর্মুলা আমি প্রথমত দিতে চাই সকল ছাত্রছাত্রীদের। এবছর মাধ্যমিক পরীক্ষা সকলে ভালো প্রস্তুতি নিয়ে মাধ্যমিক দেবে, এটা আমার প্রত্যেকের জন্য একটা অ্যাডভাইস। তো আমরা ফার্স্ট মাধ্যমিকের চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলাগুলোকে দেখে নেব। প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রয়োজনীয় ফর্মুলাগুলির মধ্যে যদি বলা যায়, প্রথম ফর্মুলা যেটা হলো গিয়ে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্র আমরা সবাই শুনেছি, একজন বিজ্ঞানী যে 750 খ্রিস্টাব্দে এই সূত্রটা আবিষ্কার করেছিল। সেই সূত্রটা আমরা যে সমীকরণটা জানি, দ্বিঘাত সমীকরণ বলতে কী বোঝায়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এই সমীকরণে এ এবং বি একটা বাস্তব সংখ্যা, সি একটা ধ্রুবক পদ হিসেবে ধরে নেওয়া হয়, এবং এখান থেকে এক্সের যেহেতু ঘাত 2, তাই এক্সের আমরা দুটো মান পাবো। আর এক্সের দুটো মান আমরা শ্রীধর আচার্যের সূত্রের থেকে পেয়ে যাচ্ছি, এক্স ইজুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই 2a। তো এই ফর্মুলার মধ্যে যেহেতু প্লাস মাইনাস রয়েছে, তাই এখানে দুটো মান এক্সের আমরা পেয়ে যাব। আমরা জানি এক চল, এখানে চলটা কি এক্স, আর দ্বিঘাত কারণ এক্সের ঘাত হলো 2। তাই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রথম যে আমাদের ফর্মুলাটা খুবই প্রয়োজনীয় সেটা হলো এক্স ইজুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই 2a। তাহলে এখানে আমরা যদি বলি এ বি সি এগুলো কিসের মান, তাহলে আমরা এই সমীকরণটাকে একটা সাধারণ সমীকরণ, ধরো 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 7 ইকুয়াল টু 0 এরকম একটা সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে এখানে দাঁড়ায় এক্স স্কোয়ারের সহগ হলো এ, এক্সের সহগ বি, বি এর মান কত 2, আর এদিকে ধ্রুবক পদ সি এর মান কত 7। তাহলে এ এর মান এই ফর্মুলাটাতে কি, এ এর মান 3, বি এর মান 2, আর সি এর মান হলো 7। তাহলে এই মানগুলোকে আমরা এখানে বসিয়ে এক্সের দুটো মান পেতে পারবো। এটুকু ছিল এই শ্রীধর আচার্যের ফর্মুলা। তো নেক্সট আমাদের এই দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে যে ফর্মুলা আমরা পাবো সেটা যেটা প্রয়োজনীয় সেটা হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজ দুটি এক নম্বর কি বলছে না, বাস্তব ও সমান হবে, বীজ দুটি বাস্তব ও সমান হবে। তাহলে তার শর্ত কি, না তার শর্ত যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0 হবে বা 0 হয়, তখন কি হবে, এই বীজদ্বয়ের মানে সমীকরণের বীজ বলতে এক্সের দুটো মানের কথা বলছে, এই দুটো মান যখন বাস্তব ও সমান হবে তখন বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান কি হবে, 0 হবে। আচ্ছা, বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা কি, না এটাকে বলে সমীকরণের নিরূপক। এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা আমরা এখান থেকে পাচ্ছি, এটা সমীকরণের কি একটা নিরূপক। তারপরে আমরা কি বলতে চাইছি, যে হলো গিয়ে এটা যেরকম প্রথম শর্ত বাস্তব ও সমান হবে, দু নম্বর শর্ত কি হবে, বাস্তব ও অসমান হবে, বাস্তব ও কি হবে, অসমান হবে। তাহলে বাস্তব ও অসমান যদি হয় তাহলে কি শর্ত পালন করবে, না বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা কি হবে, গ্রেটার দ্যান 0, মানে 0 থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি বড় হয় তাহলে কি হবে, বাস্তব ও সমান, এই শর্তটা পালন করবে। তিন নম্বর লাস্ট শর্ত কি শর্ত, না কোনো বাস্তব বীজই পাবো না, এই একটা এরকম ধরনের কোনো সমীকরণ যেটা থেকে কোনো বাস্তব বীজ পাবো না, বাস্তব বীজ পাবো না। তাহলে বাস্তব বীজ যদি না পায় তাহলে তার ক্ষেত্রে শর্তটা কি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা কি হবে, লেস দ্যান 0, মানে 0 থেকে কম যদি এর মান হয় তাহলে আমরা এই সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে এই সমীকরণ যেরকম আমরা বানিয়েছি সেরকম এর মতো করে একটা তুল্য সমীকরণ আমরা বলতে পারি, সেই সমীকরণ থেকে আমরা এরকমভাবে নিরূপক থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান বের করে দিয়ে বলতে পারি যে এটা বাস্তব ও সমান, না বাস্তব ও অসমান, না বাস্তব বীজ পাবো না। নেক্সট হলো গিয়ে এই চ্যাপ্টারেরই নেক্সট ফর্মুলা, নেক্সট ফর্মুলা কি, না
আমরা কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, মানে এই সমীকরণটার বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি কি? বীজদ্বয়ের সমষ্টি। এই বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা হলো এই যে অ্যাকচুয়ালি ফর্মুলাটা করতে গিয়েছে মাইনাস এক্স এর সহগ বাই কিসের সহগ না এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। কিন্তু এই সমীকরণে এক্স স্কোয়ারের সহগকে এ বা হলো কি এক্স এর সহগকে বি, তাহলে এটাকে বলা যায় কি মাইনাস বি বাই এ বলা যায়। তাহলে এখানে বীজদ্বয়ের সমষ্টি যদি আমরা বার করতে হয় যে কোনো একটা সমীকরণকে, এই যে আমাদের সমীকরণটা রয়েছে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এর সঙ্গে হয়তো অন্য একটা কোনো একটা সমীকরণের আমরা কি করতে পারি না তুলনা করতে পারি। ধরুন আমি একটা সমীকরণ বলছি যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো, এই সমীকরণের সঙ্গে এটা তুলনা করলে আগেও আমি বলেছি এর মান কত পাঁচ, বি এর মান কত তেরো, আর সি এর মান কত সাত। তাহলে সেক্ষেত্রে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টিটা কোত্থেকে আসছে না এই সমীকরণে দুটো বীজ, এক্স এর দুটো মানকে বলছে দুটো বীজ, তাহলে সেখান থেকে আমরা বীজদ্বয়ের সমষ্টি বার করতে গেলে আমাকে কী করতে হবে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ আমরা ফর্মুলা দাঁড়াচ্ছে মাইনাস বি বাই এ বীজদ্বয়ের সমষ্টি। আর বীজদ্বয়ের গুণফল কী হতে পারে? বীজদ্বয়ের গুণফল আমরা লিখতে পারি যে সমীকরণটির ধ্রুবক পদ, সমীকরণটির ধ্রুবক পদ, এই ধ্রুবক পদ বাই কি না বাই হলো গিয়ে ওই একই জিনিস এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ। তাহলে সেক্ষেত্রে ধ্রুবক পদকে সি আর এক্স স্কোয়ারের সহগটাকে না এ সি বাই এ। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সমীকরণগুলো। তো এই ফর্মুলাতে মানে এই চ্যাপ্টারটাতে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমাকে ফার্স্ট আমরা কি দেখলাম না শ্রীধর আচার্যের সূত্র, তারপর কি দেখলাম এই সমীকরণ থেকে আমরা বাস্তব ও সমান হবে না বাস্তব ও অসমান হবে আর বাস্তব বীজদ্বয় পাবো না, এই এই নিয়ে তিনটে ফর্মুলা দেখলাম। আর কি দুটো ফর্মুলা দেখলাম, বীজদ্বয়ের সমষ্টি আমরা কী করে বার করবো বা বীজদ্বয়ের গুণফল কী করে বার করবো। এই চ্যাপ্টারের লাস্ট ফর্মুলা, এই চ্যাপ্টারটির লাস্ট ফর্মুলা কি না, লাস্ট ফর্মুলাটা আপনারা দেখবেন যে হলো গিয়ে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা সেই সমীকরণটি, মানে কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের যোগ গুণফল যদি আমরা পেতে পারি সেখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণটাকেই তৈরি করতে পারি। তাহলে যদি বীজদ্বয় আলফা ও বিটা ধরে নিই, যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, বীজদ্বয় কী ধরলাম আলফা ও বিটা, তবে কোন ফর্মুলা ফলো করে আমরা হলো একটা সমীকরণ তৈরি করতে পারবো না এটা এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা এক্স প্লাস কি বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু জিরো। এবারে আমি একটা উদাহরণের মাধ্যমে যদি এই অঙ্কটাকে বোঝাই আপনাদেরকে, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে যে আমরা কিভাবে অঙ্কটা করছি। তাহলে ধরুন একটা হলো গিয়ে সমীকরণ টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস নাইন, এই যে ইকুয়াল টু জিরো, এই যে সমীকরণটা আমরা পেলাম এটাকে দ্বিঘাত মানে আপনার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এর সাথে তুলনা করবো। তুলনা করলে এখানে দেখুন এক্স স্কোয়ারের সহগকে দুই, তাহলে এ ইকুয়াল টু দুই, এক্সের সহগকে মাইনাস সাত, এক্সের সহগ বি, বি মানে এখানে এক্সের সহগ মাইনাস সাত, এই দুটোর সঙ্গে তুলনা করছি, তাহলে বি এর মান কত মাইনাস সেভেন আর সি এর মান কত নাইন। এখান থেকে এই সমীকরণ দুটো তুলনা করে এ বি সি এর মান পেলাম। এবার আমি যে শিখিয়েছি বীজদ্বয়ের সমষ্টি, তাহলে আপনারা এই বীজদ্বয়ের সমষ্টিটা কী করবেন না ব্যাপারটা বীজদ্বয়ের সমষ্টি আমরা বার করবো কী করে না ফর্মুলা হলো গিয়ে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ যদি হয় তাহলে মাইনাস একটা দিলাম, বি এর মান কত এখানে, বি এর মান মাইনাস সেভেন, তাহলে মাইনাস সেভেন বাই কি এ বি বাই এ, তাহলে কি দুই, তাহলে এটা মাইনাসে মাইনাস কী হয়ে গেলো প্লাস সেভেন বাই টু, বীজদ্বয়ের সমষ্টি বেড়ে গেলো। আর বীজদ্বয়ের গুণফলটা কী হবে, গুণফল হলো গিয়ে কি না আমরা এখানে দেখলাম সি বাই এ, সিটাকে সি এর মান কত, সি এর মান নাইন, নাইন বাই এ মানে কি দুই, তাহলে এটা হলো বীজদ্বয়ের সমষ্টি, এটা হলো বীজদ্বয়ের গুণফল। তাহলে এই দুটো এটা হলো কি আমরা এই সমীকরণটা থেকে পেলাম, এই সমীকরণটা থেকে বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল পেলাম। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হলো যে হলো কি সমীকরণটা আমরা বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল পেয়ে গেলে আমরা সমীকরণটা কীভাবে তৈরি করবো, সমীকরণটা এর মধ্যে বসিয়ে দেবো, এই ফর্মুলাটার মধ্যে বসাই। তাহলে বসালে কী হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি কত এসছে আমাদের প্লাস সেভেন বাই টু, তাহলে সেভেন বাই টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল কত নাইন বাই টু,
ইকুয়াল টু কি জিরো। এবার একটা সমীকরণটা তো এরকম অবস্থায় রাখা যায় না, তাহলে এখান থেকে আমরা সবকটাকে দুই দিয়ে গুণ করে দিতে পারি। সবকটা সমীকরণকে যদি আমরা দুই দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের কি দাঁড়াবে, দুই দিয়ে গুণ করলে টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা সমীকরণ বানাতে পারি। তাহলে এই এই ছিল আমাদের ভিডিও, যেটা কিনা আপনার ফার্স্ট চ্যাপ্টারে এই এই ফর্মুলাগুলো আমরা পেয়েছি। এবার আমরা যেটা শিখবো সেটা হলো সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের কি ছিল, সরল সুদ কষা। তো সরল সুদ কষা মানে সিম্পল ইন্টারেস্ট, কি সরল সুদ কষা মানে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টে আমাদের কয়েকটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে, যে এই সুদ আসল, এই যে ব্যাংক থেকে আমরা টাকা নিই আসল, প্রথম আমরা জানবো কি আসল, আসল এটা অ্যাকচুয়ালি এটাকে আরেকটা নাম আছে সেটা হলো মূলধন। তাহলে আসল কি, যত টাকা ধার দেওয়া বা নেওয়া হয় অথবা কাউকে যত টাকাটা গচ্ছিত রাখা হয় সেটাই হলো আসল বা মূলধন। তাহলে সেক্ষেত্রে আসল আসলকে কি দিয়ে প্রকাশ করে, আসলকে পি দিয়ে প্রকাশ করে। পিটা কি না, প্রিন্সিপাল, পি আর আই এন সি আই পি এল ই, প্রিন্সিপাল মানে আসল। এবারে আমরা যেটা জানবো সেটা হলো সময়, সময়কে আমরা ইন্ডিকেট করি কি টাইম, টাইমকে কি দিয়ে প্রকাশ করা হয়, টি দিয়ে। আবার সুদ, সুদ মানে কি ইন্টারেস্ট, ইন্টারেস্টকে আমরা কি দিয়ে প্রকাশ করবো না আই দিয়ে। তাহলে একটা সিম্পল ইন্টারেস্টে আমাদের কি জানতে হবে, যে আসল কত, সময় কি, সুদ কি। আর একটা জিনিস জানতে হয় সেটা হলো গিয়ে সুদ আসল, কি জানতে হয় সুদ আসল বা সমূল, সুদ আসল, সুদ আসল কি না সুদ প্লাস আসল। সুদ ধরুন আসল হলো গিয়ে পি প্লাস আই, তাহলে আমাদের এখান থেকে সুদ আসল, এই সুদ আসল থেকে যদি আসলকে মাইনাস করি তাহলে আমরা কি পেয়ে যাব, সুদ পেয়ে যাব। তাহলে আমরা অঙ্কগুলোকে করব কি করে। এবার আরেকটা জিনিস যেটা জানার সেটা হলো রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, সুদের হার, সুদের হার সাধারণত কি হয় রেট অফ ইন্টারেস্ট, তাই এটাকে আর পার্সেন্ট হিসেবে ধরা হয়। তাহলে এখান থেকে সিম্পল ইন্টারেস্ট থেকে আমরা একটা ফর্মুলা যেটা পেয়ে থাকি সেটা হলো গিয়ে আই ইকুয়াল টু মানে সুদ আই ইকুয়াল টু পিআরটি বাই হান্ড্রেড, সুদ আর আই ইকুয়াল টু পিআরটি বাই হান্ড্রেড। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি প্রমাণ হয় কী করে না, আমরা কোনো একটা অঙ্কের মাধ্যমে আমরা যদি উদাহরণ দিয়ে দেখাই তাহলে ব্যাপারটা হলো গিয়ে খুবই উপকার হবে। তাহলে যে ব্যক্তি সংগঠন টাকা ধার দেয় তাকে বলে উত্তমর্ণ, এরকম শর্ট কোয়েশ্চেনও আসে মাধ্যমিক পরীক্ষায় যে উত্তমর্ণ কে, আর যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করে তাকে কি বলে না অধমর্ণ বলে। তো এইটা শর্ট কোয়েশ্চেন হিসেবে আমরা ধরে রাখতে পারি। তো এছাড়া আমাদের এই সুদের যে এক নম্বর ফর্মুলা আমরা জানলাম, পরে ভেঙে ব্যাপারটা আমি একটা অঙ্ক করে বুঝিয়ে দেবো। তো সেকেন্ড সুদ এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা পেতে পারি কি না, এই যে সুদ আসল আমরা কি লিখলাম, সুদ আসল মানে অ্যামাউন্ট, এ এম ও ইউ এন টি, অ্যামাউন্ট মানে কি সুদ আসল। এই যে সুদ আসল বা অ্যামাউন্ট আমরা বার করবো কীভাবে না, এর সঙ্গে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে কি আসল, প্লাস আই, আই মানে কি সুদ, সুদ আর আসল মিলে কি হচ্ছে সুদ আসল। তাহলে পিটা থাক, আই মানে কি পিআরটি বাই হান্ড্রেড, এখান থেকে আমরা পেয়েছি আই ইকুয়াল টু কি পিআরটি বাই হান্ড্রেড। তাহলে এখান থেকে যদি আমরা পিকে কমন নিয়ে নিই তাহলে কী হবে, ওয়ান প্লাস আরটি বাই হান্ড্রেড। তাহলে এখান থেকে অ্যামাউন্ট মানে এ এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আরটি বাই হান্ড্রেড, এই একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এটা সিম্পল ইন্টারেস্টে আমাদের এই দুটো মাত্র ফর্মুলা আছে, এই দুটো ফর্মুলা দিয়ে আমরা পুরো চ্যাপ্টারটাকে করে ফেলতে পারবো। এবারে প্রশ্ন হলো একটা অঙ্ক হয় কী করে, হয় কী করে না আমাদের এটা বুঝতে হবে। ধরো আসল একটা অঙ্ক আমি করে ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। যে আসল, ধরো আসল হলো গিয়ে লেখা আছে ছশো টাকা, কত টাকা না ছশো টাকা। তারপরে দেওয়া হয়েছে সময়, সময় হয়তো এক বছর, এক বছর সময় আসল ছশো টাকা, এবং বার্ষিক সুদের হার, সুদের হার মানে আট পার্সেন্ট বলে দিল, ফাইভ পার্সেন্ট। তাহলে সুদ কত, প্রশ্ন কী দিল সুদ মানে আই ইকুয়াল টু কত। তাহলে এটা যদি আমাদের বার করতে হয় তাহলে আমরা এটাকে ভেঙে, এই ফর্মুলা দিয়ে করবো না, আমরা ভেঙে করবো কী করে। আর পার্সেন্ট বলতে কী বোঝায় না, একশো টাকার এক বছরের সুদ পাঁচ টাকা, এই পার্সেন্ট মানে একশোর মধ্যে পাঁচ টাকা, একশো টাকা এক বছরের সুদ কত টাকা, পাঁচ টাকা। এবার আমাদের প্রশ্ন হলো এক টাকার এক বছরের সুদ নিশ্চয়ই কম হবে, তাহলে ফাইভ বাই হান্ড্রেড। এবারে বলছে হয়তো দেখা গেলো ছশো টাকা, তাহলে ছশো টাকার এক বছরের সুদ কত হবে, পাঁচ ইন্টু ছশো বাই একশো টাকা। তাহলে এখান থেকে সুদটা কী করবো, এই শূন্য শূন্য কেটে গেলো, এই শূন্য এই শূন্য কেটে গেলো, মানে আপনারা দেখছেন এখানটা একটু পরিষ্কার করে দেখতে পাবেন, কেটে গেলে পাঁচ ছয় কত হচ্ছে তিরিশ টাকা। তাহলে ছশো টাকার এক বছরের সুদ কত হলো, তিরিশ টাকা। এটা অ্যাকচুয়ালি ব্যাপার, এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলে দিই তাহলে ব্যাপারটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। যে ফর্মুলায় ফেললে কী হবে দেখুন, ফর্মুলা আমরা কী জানি, আই ইকুয়াল টু পিআরটি বাই হান্ড্রেড, আই ইকুয়াল টু কি পিআরটি বাই
হান্ড্রেড। এবার আই ইকুয়াল টু যদি পি আর টি বাই হান্ড্রেড হয় তাহলে এখান থেকে আমাদের কি দেওয়া ছিল অঙ্কটাতে, আসল দেওয়া ছিল, আমাদের সুদ বার করতে বলেছে, আসল মানে পি কত 600 টাকা, আর সুদের হার কত 5%, মানে আর এর মান কত 5, আর টি মানে কত, টি হলো গিয়ে 1 বছর, বাই কত 100, এই শূন্য শূন্য কেটে গেল, 5, 6, 30 টাকা। ফর্মুলার মাধ্যমে যদি আমরা করি অঙ্কটা, অঙ্কটা অনেক সহজ হয়ে যায়। তা আমাদের এই সিম্পল ইন্টারেস্টের একটাই ফর্মুলা, সেটা কি না, আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড। তো আমাদের এই যে সিম্পল ইন্টারেস্ট বা আমাদের দেখতে পাচ্ছি হলো গিয়ে সরল সুদ, আরেকটা কী আছে না, চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদ এটা বিষয়ে আমরা ফর্মুলাগুলো জানতে পারবো। তো আমি একটুখানি এই ভিডিওতে অল্প বিস্তর আমরা একটু বীজগণিত ফর্মুলাটা তো আমাদের সব ক্লাসেই লাগে, তো বীজগণিত ফর্মুলা একটু ডিসকাশন করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। আমার কাছে বীজগণিত ফর্মুলা যদি ডিসকাশন করতে হয় তাহলে আমাদের জানতে হবে যে হলো গিয়ে বর্গের যে ফর্মুলাগুলো, সে বর্গের ফর্মুলাগুলো কী কী হয় না, ধরুন হলো 1 নম্বর ফর্মুলা, এটা হলো গিয়ে ক্লাস 7 থেকে স্টার্ট হয় ফর্মুলাগুলো শেখানো, এ প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটাকে অনেকে যখন একটু উঁচু ক্লাসে উঠবেন তখন এই ফর্মুলাটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab করে করলে অনেক অঙ্কর ক্ষেত্রে সুবিধা হয়। আবার 2 নম্বর ফর্মুলা, এরই বিপরীত ফর্মুলা, এ মাইনাস বি এ হোল স্কোয়ার, এটার ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। 3 নম্বর যে ফর্মুলা আমরা জানবো সেটা কি না, এ প্লাস বি এর হোল স্কোয়ারেরই আরও একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো, এই ফর্মুলা থেকে এই ফর্মুলা কীভাবে আসা যায় আমি পরে ভিডিওতে দেখাবো। তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি এ হোল স্কোয়ার প্লাস কি 4ab। আর একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটার মতোই, 4 নম্বর এর মতো, এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার, সেটা কি না, এ প্লাস বি এ হোল স্কোয়ার মাইনাস 4ab। আশা করি বন্ধুরা এই ফর্মুলাগুলো, প্রথম বেসিক যে 5টা বা 7টা ফর্মুলা রয়েছে ক্লাস 7-এ, এটা মোটামুটি সবাই জানো। এবার 5 নম্বর ফর্মুলা, 5 নম্বর ফর্মুলা কি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি এ হোল স্কোয়ার মাইনাস 2ab। এর এই আরেকটা ফর্মুলা আছে সেটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি এ হোল স্কোয়ার প্লাস 2ab। এবং লাস্ট এবং খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা ক্লাস 7-এ খুব কাজে লাগে এবং ক্লাস 9-10-এও এই ফর্মুলাটা খুবই ভ্যালু আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে এই ফর্মুলাগুলো ছিল বেসিক 7খানা ফর্মুলা, এটা ক্লাস 7-এর জন্য। এবার আমার প্রশ্ন হলো, ক্লাস 7-এর জন্য তো ফর্মুলা শুধুমাত্র দেখলে হবে না, আমাদের উঁচু ক্লাসের ফর্মুলাও দেখতে হবে। তো 8 নম্বর ফর্মুলা যেটা কি না, 4ab বা এবির ফর্মুলা, এবির ফর্মুলা আমরা জানি যে হলো গিয়ে এর থেকে অঙ্কও দেয় যে এক্সকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করি। তো এই সেই এবি ফর্মুলা যেটাকে হলো গিয়ে আমরা দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করার জন্য ব্যবহার করি, এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। এবার 9 নম্বর ফর্মুলা সেটা কি না, 4ab-র ফর্মুলা, 4ab-র ফর্মুলাটা কি না, এই ফর্মুলা থেকেই আসা যায়, সেই কীভাবে আসা যায় সেগুলো আমি পরে দেখিয়ে দেবো। তাহলে এখানে কী আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক এই ফর্মুলাটার মতো মাঝখানে যদি প্লাস থাকে তাহলে ফর্মুলাটা কী হয়, 2 ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তার মানে কি, এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখন মোটামুটি স্কোয়ার বা বর্গের যে ফর্মুলাগুলো টোটালটা কমপ্লিট করতে পেরেছি। এবারে আমরা দেখাবো কি, কিউব বা ঘনের যে ফর্মুলাগুলো, ঘনের ফর্মুলা মানে কিউবের ফর্মুলা, কিউবের ফর্মুলা কটা রয়েছে না আমার কাছে, এ প্লাস বি এর হোল কিউব, এ প্লাস বি এর হোল কিউব, এর ফর্মুলা কি না, এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। এই ফর্মুলাগুলো কীভাবে তৈরি হয় সেগুলো আপনারা বলে দিচ্ছি আমি, যে ধরুন 11 কিউব, 11 কিউব কত, 1331 আমরা জানি, কী জানি না, 1331। তাহলে এই ফর্মুলাগুলো তৈরি হয় কীভাবে না, এ পাশে আমরা একের সঙ্গে এ গুণ করবো আর এই একের সঙ্গে বি গুণ করবো, এখানে কী করবো না, এখানে পাওয়ার হলো গিয়ে এ কিউব, আর কিউবের পরের পাওয়ারটা কী হবে, এ স্কোয়ার, তারপরটা কী আসবে, এ, আর এদিকে কী হবে, বি কিউব, আর এখানে কী হবে, বি স্কোয়ার, আর এখানে কী আসবে, বি। তাহলে মাঝখানে প্লাস চিহ্নগুলো দিয়ে দিন। তাহলে ফর্মুলাগুলো কীভাবে তৈরি হয় না, 1331 সেটা থেকে আসলো এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। তো যেরকম এ প্লাস বি হোল কিউবের আমরা ফর্মুলাটা দেখলাম, ঠিক সেরকমভাবে আমরা এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলাটাও লিখতে পারবো, শুধুমাত্র একটু মাইনাসের চেঞ্জ হবে, কী হবে না, এ কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব। এ কিউব এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা পেয়ে গেলাম। এবারে হলো গিয়ে 3 নম্বর, এ প্লাস বি এর হোল কিউবের আরও একটা ফর্মুলা আছে, সেটা কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab
ইন্টু এ প্লাস, এটা সবকটা প্লাসের ফর্মুলা। আর এটা কি আছে 4 নম্বর, এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা, সেটা কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, মানে সবকটা মাইনাসের ফর্মুলা। এরকমভাবে আমরা ফর্মুলাগুলো করতে পারবো। তারপরে কি আছে, ঘনের আরও ফর্মুলা রয়েছে, সেগুলোর মধ্যে কি রয়েছে, এ কিউব প্লাস বি কিউব 5 নম্বর ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব 5 নম্বর ফর্মুলা, সেটা কি এ প্লাস বি এর হোল কিউব, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আর এটা কি 6 নম্বর ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এর মতোই, শুধুমাত্র যে জায়গায় মাইনাস রয়েছে সেখানে প্লাস হয়ে যাবে, যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তারপরে 7 নম্বর ফর্মুলা কী রয়েছে, না এ কিউব প্লাস বি কিউবের সেকেন্ড ফর্মুলা, সেটা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 8 নম্বর ফর্মুলা কি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এর মতোই এ মাইনাস বি, এই জায়গাটা কী হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবারে লাস্ট দুটো ফর্মুলা দিয়ে আমরা শেষ করবো আজকের ভিডিওটা, সেখানে হলো গিয়ে 9 নম্বর ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা দিয়ে অনেক নাইনে আপনারা অঙ্ক করেছেন, মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু কি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আবার লাস্ট ফর্মুলা বলেছি আজকে শেষ করবো, 10 নম্বর, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এর আরেক রকমভাবে ফর্মুলাটাকে লেখা যায়, এর থেকেই আসে এটা, সেটা পরে আমি প্রমাণ করে দেবো, এ প্লাস বি প্লাস সি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এ হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই ছিল আমাদের বীজগণিতের ফর্মুলা আজকের মতো, এতটুকুই, ধন্যবাদ।